মাদারীপুরে পাটকাঠি থেকে তৈরি হচ্ছে উন্নত মানের কার্বন, যা রপ্তানি হচ্ছে চীন, তাইওয়ান, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে। এই কার্বন থেকে প্রিন্টারের কালি, ফটোস্ট্যাট মেশিনের কালি, আতশবাজি ও ব্যাটারি তৈরি হয়, যা আবার কয়েক গুণ বেশি টাকায় বিক্রি হয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। এজন্য এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে দেশে প্রক্রিয়াজাত কারখানা স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাদারীপুর সংবাদদাতা নিত্যানন্দ হালদারের প্রতিবেদন জানাচ্ছেন শাকিলা করিম। পদ্মা, আড়িয়াল খা সহ অসংখ্য নদনদী সমৃদ্ধ বৃহত্তর ফরিদপুর, এ অঞ্চলের সব জেলা পাট চাষের জন্য বিখ্যাত। পাট থেকে কেবল আশি নয়, সম্প্রতি শিল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে পাটকাঠিও। দুই বছর আগে মাদারীপুরের শিবচরের উমেদপুরে এক্সিলেন্ট জুট স্টিক কার্বন ফ্যাক্টরি ও শরীয়তপুরে দুটি ফ্যাক্টরি স্থাপনের পর পাটকাঠি নিয়ে নতুন সম্ভাবনা দেখা দেয়। এসব কারখানায় পাটকাঠি থেকে প্রতিদিন এক থেকে দেড় টন কার্বন উৎপাদন হয়। বিপুল পরিমাণ যোগান পাওয়ায় বছর জুড়েই থাকছে সরবরাহ ও উৎপাদন। এই কার্বন রপ্তানি হচ্ছে চীন, তাইওয়ান, ব্রাজিল, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে, যা থেকে প্রিন্টার ও ফটোস্ট্যাট মেশিনের কালি সহ বিভিন্ন সামগ্রী তৈরি হয়। পাটেক্সের কিছু মেলে পাটখুরি আমাদের নেওয়ায় এই কারণে আমাদের খুরিতে লাভবান হই। ফ্যাক্টরিগুলি অনেক পাটকাঠিগুলি বিক্রি করার মতন একটা সুযোগ সুবিধা হয়েছে। আমাদের এই কার্বন গুলা চায়না, বেলজিয়াম, তাইওয়ান, সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে প্রক্রিয়াজাত করে সেটা আবার আমার বাংলাদেশেই আসে। এ খাতের উজ্জ্বল সম্ভাবনার কথা জানিয়ে জেলা প্রশাসক দেশে এ ধরনের কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। যেহেতু বাংলাদেশের এই কাঁচামালটা আছে, আমাদের যদি সেই প্রযুক্তি আহরণ করা সম্ভব হয়, আমাদের একটা বিপুল সম্ভাবনা এখানে আছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ খাতকে কাজে লাগানো গেলে একদিকে দেশের কাঁচামালের ব্যবহার দেশেই হবে, তেমনি সবল হবে অর্থনীতি, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।